আসসালামু আলাইকুম রিপোর্টার বাংলা টেলিভিশন থেকে খবর পড়ছি আমি বিথি মোস্তফা এবার দেখুন বিস্তারিত অবৈধভাবে বাক্স কল দিয়ে নোনা পানি উত্তোলন করে কবরস্থান ও মিষ্টি পানির পুকুর নষ্ট করায় আইনি প্রতিকার চেয়ে মানববন্ধন আব্দুল কাদের শ্যামনগর সাতক্ষীরা প্রতিনিধি অবৈধভাবে বেড়িবাদ কেটে নোনা পানি ঢুকিয়ে বসতবাড়ি মিষ্টি পানির পুকুর গাছগাছালি ও কবরস্থান ক্ষতিগ্রস্ত হওয়ায় আইনি প্রতিকার চেয়ে অবৈধভাবে পানি উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন করেছে স্থানীয়রা উপকূলীয় অঞ্চলে বেড়িবাদ কেটে পাইপ অবৈধ কলে স্থাপনের মাধ্যমে নদীর পানি ঢুকিয়ে চিংড়ি চাষের প্রতিবাদে সাতক্ষীরা জেলায় শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়নে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে উনিশে জুন রবিবার বিকালে রমজাননগর ইউনিয়নের ছয় নং ওয়ার্ডের স্থানীয় বসবাসকারী ভুক্তভোগীদের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয় মানববন্ধনে বিভিন্ন পত্রপত্রিকার সাংবাদিকদের উপস্থিতিতে ভুক্তভোগীরা বলেন রমজাননগর ইউনিয়নের হাজি আরবালি বেড়িবাধের অবৈধ বাক্সকল বসিয়ে চিংড়ি চাষের জন্য নোনা পানি ঢুকিয়ে প্রাকৃতিক পরিবেশ বিপর্যয়ের মুখোমুখি হয়েছে নোনা পানির প্রভাবে উপকূলীয় অঞ্চলে ফলজ ও বনজ বৃক্ষ এখন আর জন্মায় না কৃষি প্রধান দেশে যখন কৃষকরা ফসল ফলিয়ে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করছে ঠিক তখনই নিজেদের স্বার্থ সিদ্ধি ও প্রয়োজন মেটানোর জন্য দখলবাজ ব্যক্তিরা নদীর নোনা পানি ঢুকিয়ে জমি ক্ষয়ক্ষতিগ্রস্ত করছেন নদীর নোনা পানি ঢুকিয়ে জমি চাষাবাদের অনুপযোগী ও পরিবেশ কোনো রকম ক্ষতিগ্রস্ত করা মেনে নেওয়া যাবে না